আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো রোদে শুকানো ঝামেলা ছাড়াই আমের টকঝাল মিষ্টি আচার। এক বছর পর্যন্ত রোদে শুকানো ঝামেলা ছাড়াই আমের আচারটাকে রাখতে পারবেন। এখন কাঁচা আমের সময়, এই সময়টা আচার করে রাখতে পারেন সারা বছর জুড়ে খাওয়ার জন্য। আম নিয়েছি চারটা, ছাড়া আমাদের যা কিছু লাগবে তা দেখে নিয়েছি। এখানে সরিষা বাটা 1/2 টেবিল চামচ, চিনি নিয়েছি 1/2 কাপ, সরিষার তেল দিতে হবে নিয়েছি 1 কাপ, পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ো করে নিয়েছি তেলে গুঁড়ো করে নিয়েছি, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে, আদা বাটা নিয়েছি 1 চা চামচ আর রসুন নিয়েছি 1 টেবিল চামচ। এছাড়া নিয়েছি তেজপাতা 1টি, দারচিনি টুকরো ছোট নিয়েছি 2টি, এলাচ নিয়েছি 4টি আর নিয়েছি শুকনো মরিচ। আমগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এরপর মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। আমের চামড়া ফেলে দিয়ে ভিতরের আটিটাকেও ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিংবা চাইলে চামড়া সহ রাখতে পারেন। এখন চুলায় পাতিলে 1 কাপ সরিষার তেল দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা, দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিয়েছি সরিষা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, মরিচ, দিয়ে দিব চিনি। চিনিটা আমি টকের উপর ডিপেন্ডস করবে আর আপনাদের চিনির স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিব, মশলাগুলোকে মিডিয়াম আছে, এগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব কেটে নেওয়া আম। আম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর পর এভাবে করে নেড়ে দিব। কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো মশলা। 5 ফোড়ন আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারবেন, এর একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমি এগুলোকে রোদে শুকাবো না, এগুলোকে আমি রান্না করে নিয়ে ঠান্ডা করে এরপরে ফ্রিজে রেখে দিব, কিংবা ফ্রিজে যদি না রাখতে চান তাহলে বাইরে রাখতে চাইলে ভিনেগার দিতে হবে 1/2 কাপ পরিমাপে। দেখুন আমগুলো নরম হয়ে গেছে। রান্না করা হয়ে গেছে, এখন চুলা গ্যাসটাকে বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এরপরে বয়ামে নিয়ে নিব। আমের আচার কাচের বয়ামে রাখলে ভালো হয়। আচার নেওয়ার সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন, সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখতে পারেন আমগুলোকে। যদি কোনো কারণে পাঙ্গাল থাকে তাহলে বয়াম থেকে বের করে আবারও প্যানে নেড়ে নিতে পারেন, ঠান্ডা করে আবার বয়ামে রেখে দিতে পারেন। এভাবে করলে রোদে দেওয়া ছাড়াই, ফ্রিজ ছাড়া বাইরে আপনারা রাখতে পারবেন 1 বছরের উপরে। তো আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতন আল্লাহ হাফেজ।